हेलो बंधुरा आमादेर एबिस मीडिया चैनेले आपनाके स्वागतम। आमादेर आजकेर टपिक होच्छे साहारा मरुभूमिते विषाक्त साप एबं प्राणीरा किभाबे बेंचे थाके, एई सब नियेई विस्तारित आलोचना। साप सारा विश्व जुड़े कठोर एबं अति अनन्य परिवेशे मानिये नियेछे। तादेर तृणभूमि, पाथुरे पाहाड़ेर आवासस्थल, मरुभूमि, रेन फरेस्ट एबं महासागरे सब जायगाय पाबेन आपनि। साप तादेर आशेपाशेर साथे मिशे जेते हल्का बादामी बा धूसर छद्मबेश व्यवहार करे मरुभूमिते खाप खाइये नेय। तारा गरम तापमात्रा थेके आश्रय नेওয়ার जन्य गर्ते गर्त करते शिखे तापमात्रार साथे खाप खाइये नियेछे। कठोर एबं ठंडा शीतेर मासगुलितेओ तारा ब्रुमेट बा हाइबारनेट करे। साप ग्रहेर सबथेके उष्ण परिवेशेओ बेঁচে थाकते पारे। गरम मरुभूमिते साप किभाबे बेঁচে थाके एबं किभाबे तादेर परिवेशेर साथे खाप खाइये नेय सेই सम्पर्के आपनि आरो जानते पारबेन। এছাড়াও সাহারা মরুভূমিতে কিভাবে সাপ বেঁচে থাকে তা নিয়ে আমরা আজ করব বিস্তারিত আলোচনা। তবে মূল পর্ব শুরু করার আগে এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করুন এবং আমাদের সাথেই থাকুন। সাপের প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে। সাপ সব সময় তাদের পরিবেশের সাথে মানিয়ে নেয়। নিজেদের রক্ষা করার জন্য তাদের অঙ্গপ্রত্যঙ্গ নেই। তবে বেশিরভাগ সাপেদের নিদর্শন বা রং থাকে যা তাদের শিকারীদের থেকে লুকিয়ে রাখতে সাহায্য করে। গরম মরুভূমিতে বেঁচে থাকার জন্য বালিতে গভীর গর্ত খনন করে তারা তাদের পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার সাথে মানিয়ে নেয়। গরম মরুভূমিতে সাপ কিভাবে বেঁচে থাকে তা বোঝার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। অধিক তাপমাত্রায় বেঁচে থাকা। অধিকাংশ সাপ মরুভূমির তাপমাত্রার সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়। মরুভূমিতে তাপমাত্রার বিশাল তারতম্য গরম দিন এবং ঠান্ডা রাতের সাথে সাপ এবং অন্যান্য প্রাণীদের হুমকির মধ্যে ফেলে দেয়। এই পরিবেশকে তারা মানিয়ে নিতে পারে। গর্ত খনন করে তারা তাদের আশ্রয় খোঁজার মাধ্যমে তারা ধীরে ধীরে তাপমাত্রার সাথে মানিয়ে নিতে শিখে। র্যাটল স্নেক হলো এমন প্রজাতির সাপ যেগুলি উত্তপ্ত মরুভূমিতে টিকে থাকে। শিকারের জন্য বেঁচে থাকা। মরুভূমির সাপ সীমিত শিকারে অভ্যস্ত। বৃহত্তর খাদ্যের অংশ হিসেবে তারা মাঝে মধ্যে ডিম খায়। এরা টিকটিকি এবং ক্যাঙ্গারু ইঁদুরও খায়। রঙের জন্য বেঁচে থাকা। সাপের ছদ্মবেশ আছে। মরুভূমির পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হালকা বাদামি বা ধূসর রং ব্যবহার করে সাপ তাদের আশেপাশের পরিবেশকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ডায়মন্ড র্যাটল স্নেক, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মারাত্মক সাপের কামড়ের জন্য দায়ী। তারা দক্ষিণ পশ্চিমে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া এবং কখনো কখনো মেক্সিকোতেও বসবাস করে। এরা ধূসর বা বাদামি রঙের। তাদের সারা শরীরে কালো এবং সাদা দাগ রয়েছে। এগুলি শুকনো ঘাসে বা প্রাকৃতিক বস্তুতন্ত্রের বনের মেঝেতে পাওয়া যায়। এরা দেখতে অন্য সাপ থেকে কিছুটা আলাদা। আর্দ্রতার জন্য বেঁচে থাকা। সত্য যে সবাই জানে যে মরুভূমিতে ন্যূনতম বৃষ্টি হয়, সুতরাং কিছু সাপ কম আর্দ্রতার সাথে খাপ খাইয়ে নিয়েছে যা তাদের অনেক কম জলে বাঁচতে সাহায্য করে। এটি শিকারের কাছ থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে। কিভাবে সাপ তাদের পরিবেশের সাথে খাপ খায়? একটি সাপ তার রূপে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এটির পা, বাহু এবং কান নেই, তবে এর তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তিশালী দাঁত শিকার করতে সাহায্য করে। তাদের শরীরের আঁশগুলি ঘাস বা যে কোনো কঠিন জায়গার মধ্য দিয়ে হামাগুড়ি দিতে সাহায্য করে। এটি শিকার দ্বারা তৈরি মাটির যে কোনো সরু গর্তে প্রবেশ করতে পারে এবং তাদের খেয়ে ফেলে। তাদের অভিযোজিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটি হল তারা লম্বায় বৃদ্ধি পায়, তারা গন্ধ অনুভূতির উপর নির্ভর করে, ছদ্মবেশের জন্য রং পরিবর্তন করতে পারে তারা। সাহারা মরুভূমিতে কিভাবে সাপ বেঁচে থাকে? আপনি ইতিমধ্যে জানেন যে সাপগুলি কিভাবে উত্তপ্ত মরুভূমিতে বেঁচে থাকে। এখন আসুন সাহারা মরুভূমিতে কিভাবে সাপ বেঁচে থাকে সেই সম্পর্কে জেনে নেই। সাহারা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গ্রেট মরুভূমি। উত্তর আফ্রিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল সাহারা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার প্রায় সমস্ত রাজ্যের চেয়ে বড় একটি এলাকা। অধিক তাপমাত্রা থাকা সত্ত্বেও প্রচুর প্রাণী প্রজাতি বসবাস করে। সাপ তাদের শরীরের তাপমাত্রা পরিবর্তন করার জন্য তাদের আশেপাশের জায়গা ব্যবহার করে। তারা মরুভূমির পশুদের মতো শিকারকে তাড়া করে এবং তাদের থেকে শক্তি সংগ্রহ করে। এরা সবসময় খায় না। তারা তাদের ছদ্মবেশ পরিবর্তন করে তাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিত হয়। সাহারা মরুভূমি এবং উত্তর আফ্রিকায় শিংওয়ালা ভাইপার পাওয়া যায়, যারা বালুকাময় আবাসস্থলে থাকে এবং সর্বনিম্ন 68°F তাপমাত্রায় বসবাস করে। আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য হল এই শিংগুলি উড়ে যাওয়া বালি থেকে তাদের চোখকে সুরক্ষিত রাখে। তাদের শিং রয়েছে এবং সহজেই তাদের চেনা যায়। সাপ কি মরুভূমিতে পানি ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ তারা এমন জায়গায় বেঁচে থাকতে পারে যেখানে খুব কমই জল রয়েছে। মরুভূমি সম্পর্কে সকলেই যে জিনিসগুলি জানেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বৃষ্টির অভাব। সৌভাগ্যবশত র্যাটল স্নেক আসলে এবং প্রায় সব সাপই এমন অভিযোজন করে তুলেছে যে তাদের খুব অল্প জলে তাদের বেঁচে থাকতে দেয়। তারা কিভাবে এটি সংরক্ষণ এবং ব্যবহার করে তার উপরে এটি নির্ভর করে। আমরা যখন টয়লেটে যাই তখন আমরা প্রচুর পানি শরীর থেকে ঝেড়ে ফেলি। সাপ বিপরীতটা করে, তারা যে তরল খায় তার বেশিরভাগ শরীরে কার্যকরী করে রাখতে পারে। তারা মানুষের মতো প্রস্রাব ত্যাগ করে না, যখন তারা করে তারা প্রতিবার অল্প পরিমাণে করে। তারা তাদের সিস্টেমে জল ধারণ করেও রাখে এবং যখন তাদের প্রয়োজন হয় তখন সেগুলো তারা ব্যবহার করতে পারে। তাহলে তারা পানি কোথায় পাবে? আচ্ছা, মাঝে মাঝে মরুভূমিতে বৃষ্টি হয়। যখন এটি হয় তখন দ্রুত কিছু বৃষ্টির ফোঁটা তারা পান করে থাকে। সাপ স্থির পানি বা স্রোত থেকে পানি পান করতে পছন্দ করে না। তারা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পান করতে পছন্দ করে যা সতেজ এবং পরিষ্কার হয়। তারা সকালে শিশিরও পান করে থাকে। সাউথওয়েস্টার্ন ন্যাচারালিস্টের মতে কিছু মরুভূমি সাপ বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য তাদের শরীরকে চ্যাপ্টা করে রাখতে শিখেছে এবং তারপরে তারা পান করতে শিখেছে। সাপ দুটি রং দেখতে পারে, একটি হলো নীল আর একটি হচ্ছে সবুজ। তারা অতি বেগুনি আলোর প্রতি সংবেদনশীল যা তাদের কম আলোতে দেখতে সাহায্য করে। আশা করি এই ভিডিওটি আপনাকে সাপ এবং তারা কিভাবে বসবাস করে সেই সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছে। উত্তপ্ত মরুভূমিতে কিভাবে সাপ বেঁচে থাকে, কিভাবে সাপ তাদের পরিবেশের সাথে খাপ খায় এবং সাহারা মরুভূমিতে কিভাবে সাপ বেঁচে থাকে সে সম্পর্কে এখন আপনি একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি পেয়েছেন। আমরা সাহারা মরুভূমি নিয়ে একটি সিরিজ তৈরি করেছি যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই সাহারা মরুভূমি নিয়ে বিস্ময়কর সব তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী টপিকে আবারও আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন।